আজকে তৈরি করি শুটকি মাছের চচ্চড়ি। তো পুরো রেসিপিটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। যা শুটকি প্রেমিক তাই তো অবশ্যই বানাবেন, আর যা হচ্ছে শুটকি খেতে পছন্দ করে না তাই কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। জাস্ট অসাধারণ লাগে গরম ভাতে, একটু ঝোলঝোল করলে কিন্তু গরম ভাতে মাখি খেতে জাস্ট অসাধারণ লাগে। এক থালা ভাত নিমিষেই শেষ করবেন, তো অসাধারণ একটা রেসিপি। তো চলো, একদম খুব তাড়াতাড়ি বানা হয় চটজলদি, আর খাইতেও কিন্তু অপূর্ব লাগে। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করি না। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী বাক্সায় তোমাকে আরেকবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটি শুরু করে দাম, আশা করুন খুব ভালো লাগবে। তো পুরো রেসিপিটাই দেখো স্কিপ ছাড়া। তো চলো শুরু করে দাম। আজকে তৈরি করুন শুটকি মাছের চচ্চড়ি। তো এই জায়গায় আছে শ্যাতকই শুটকি, যে কোনো শুটকি দিয়ে কিন্তু এটা বানালেই খুব সুন্দর লাগে খেতে। তো এটা আবার পরিষ্কার করে নিন, একটু আশটা করে ছাড়ে নিন। সবগুলো এইভাবে কিন্তু আঁচটা করে ছাড়ে নিন। এটা খাইতে কিন্তু খুব ভালো লাগে, যার যা শুটকি মাছ আর কি পছন্দ করে তাই তো মানে খুবই ভালো লাগবে তার, আর যে পছন্দ না করে তাইও কিন্তু এইভাবে খেলে তার কিন্তু শুটকি মাছের কিন্তু প্রেমে পড়বে, এটা একদম কিন্তু শিওর। এইভাবে সবগুলো আগে ছাড়ে নিন। শুটকি মাছটার আঁশটা কিন্তু ফেলে এইভাবে কিন্তু জলের দিছ, এটা ভালো করেই ধুয়ে নিন। আর এপাশে কিন্তু কড়াইয়ের জল বসেছিলাম, জলটা কিন্তু ভালো করে গরম হচ্ছে। এবার দিয়ে দিন শুটকি মাছটা, এটা কিন্তু 5 মিনিটের মতো এইভাবে কিন্তু শুটকি মাছটা রান্না করে। এটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে শুটকিটা, এইভাবে এটা আবার নামিয়ে নিন। শুটকি মাছটা এরকম করলে কিন্তু শুটকি মাছটা খুব ভালো পরিষ্কার হয়, আর কিন্তু এটা টেস্টেও এটা খুব সুন্দর হয়। শুটকি মাছটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। এভাবে কিন্তু একটু গরম জলে দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধটা করে নেওয়া লাগে, তাহলে কিন্তু খুব সুন্দর হয় শুটকি মাছ। আর এই পাশে নিচে হচ্ছে 2টা কাঁচা পাকা লঙ্কা আর কি, পাকা লঙ্কা। আর আছে হচ্ছে কয়েকটা হচ্ছে রসুনের কোয়া, 1 টুকরো আছে আদা, আর আছে পেঁয়াজ। এটা কিন্তু ছোট্ট একটা গ্রেটার নিয়েছেন, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। এটা কিন্তু ও বাটা দিলেও কিন্তু হবে, আর এরকম কিন্তু ছোটো গ্রেটারের সাহায্যে করলেও কিন্তু হবে। আদাটা কিন্তু বেশি গ্রেট করে নিয়েছেন, এবার রসুনটা নিয়ে নিন গ্রেট করে। এবার পেঁয়াজ, পেঁয়াজটাও কিন্তু গ্রেট করে নিয়েছো। এই ছোটো গ্রেটারে কিন্তু গ্রেট করলে বাটার মতোই অনেকটা হয়। কাঁচা লঙ্কা দিয়ে চিড়ি নিছো, আর সবগুলো কিন্তু গ্রেট করে নিছো। এবার কিন্তু কড়াইটা আরও বসে দিন, কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়েছে। এবার দিয়ে দিন হচ্ছে সরষের তেল। তেল দিছো, তেলটা কিন্তু ভালোভাবে গরম হচ্ছে। এবার দিয়ে দিন হচ্ছে গ্রেট করা পেঁয়াজটা, তারপর দিয়ে নিচ্ছে এটা আদা, আর হচ্ছে রসুন, আর পাকা লঙ্কা যে 2টে চিড়ি নিয়েছে ওইটা কিন্তু দিয়ে দিন। এইভাবে কিন্তু 2 মিনিট নাড়াচাড়া করে নিন। এটা 2 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিন হচ্ছে শুটকি মাছ, এটা ভালোভাবে কিন্তু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিন। এটা 5 মিনিটের মতো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিছ। এবার দিয়ে দিন হলুদ, স্বাদ মতো দিয়ে দিন হচ্ছে লবণ। লবণ আর হলুদটা ভালোভাবে এইভাবে কিন্তু মিশিয়ে নিন, অল্প একটু জল দিন, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিন। এই ডিমে দিয়ে দিন হচ্ছে জিরে বাটাটা, তাহলে সব মশলা কিন্তু ভালোভাবে এটা কষা যাবে আর কি। এভাবে কিন্তু যতক্ষণ না তেল না ছাড়ে অতক্ষণ কিন্তু এটা কষা লাগবে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা কিন্তু গরম ভাত হোক আর যেই ভাতে হোক
মানে জাস্ট অসাধারণ লাগে। এটা কিন্তু তেল ছাড়ছে, এবার কিন্তু একটু জল দিয়ে দিন। জলটা দিয়ে দিছে, জলটা কিন্তু ভালোভাবে ঝোলের জলটা ফুটিয়ে নিন। আর এই ডিমই দিন হচ্ছে কালো সর্ষে বাটা, এটা কিন্তু হলুদ সর্ষে দেওয়া যায়, যার হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবে, ব্যাস তাহলেই হবে। জলটা একটু শুকিয়ে আসলে কিন্তু এটা নামিয়ে নিন। এটা যেমন তাড়াতাড়ি বানানো হয় আর খাইতে তো জাস্ট অসাধারণ। যে যে শুটকা খায় সে তো জানে শুটকার মজা, আর যে খায় নেই সে এইভাবে একবার হলে ট্রাই করবেন। অনেকে শুটকি দেখলে মনে করে যে এটা ভাল লাগবে না খাতে, গন্ধ আর কি গন্ধরন্ধ করবে, তো শুটকি কিন্তু খাইতে অসাধারণ লাগে। এইভাবে যদি আরও বানা যায় তো নিমিষেই কিন্তু এক থালা ভাত মানে খাওয়া যাবে আর কি। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করুন খুব ভাল লাগবে এই শুটকি রেসিপিটা। তো এটা জলটা কিন্তু কথা বলতে বলতে জলটা কিন্তু শুকিয়েছে, এটা কিন্তু এবার নামিয়ে নিন। এরকম কিন্তু একটু ঝোল থাকলে ভাত কিন্তু মাখিয়েও খাওয়া যাবে, আর যদি একটু হচ্ছে শুকনো শুকনো করে চান তাহলে কিন্তু ঝোলটা একটু কমে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই টাইমে কিন্তু লবণটা একবার চেক করে নিয়ে পান, যদি কম বেশি হয় তো এই টাইমে যদি কম হয় একটু দিয়ে পান, কিন্তু এটা আবার নামিয়ে নিন, এটা হয়ে গেছে। শুকি মাছের চচ্চড়িটি কিন্তু একেবারেই রেডি। দেখো দেখতে যত রান্না সুন্দর, খাইতে কিন্তু এটা দ্বিগুণ সুন্দর হয়। দেখো কতটা সুন্দর লাগে লাগছে দেখতে। তো আশা করুন রেসিপিটা ভাল লাগবে, ভাল লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন চটজলদি রান্না দেখার জন্য। তো চলো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।